হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এটি একটি করলা গাছ। আর এই করলা গাছে একটি গাছ থেকে আমি প্রচুর করলা পাইতেছি। এই দেখেন কিভাবে ধরে ধরে আছে। কষ্ট করলে কেন ফসল হবে না? কষ্ট করতে হবে, যত্ন নিতে হবে গাছের। হাইব্রিড না, একটা লোকাল করলা। দেখেন প্রচুর প্রচুর চলে আসছে। আমি দুই দিনে সম্ভবত আরো 2 কেজি নিয়ে খাইছি। এই দেখেন কিভাবে ধরে আছে, একদম নিচে থেকে ধরে আছে, নিচ থেকে একদম সবখানে আছে। এই যত্ন করতে হবে। আমরা তো গাছ রই বাস ছেড়ে দিই, আর খোঁজ নেই না গাছের। দেখেন এটা যত্ন করার ফলে কীভাবে আসছে করলাগুলো। এখানে প্রচুর করলা, কোনো সমস্যা নেই। একটা গাছ ভালোভাবে হলে আর লাগবে না। এই তো আজ এতগুলো উঠালাম। এই দেখেন এই গাছ থেকে এগুলো উঠালাম, এখানে প্রায় 2 কিলোর মতো হবে। 2 কিলো এর আগে আমি খেয়েছি আরও 2 কিলো শুধু একটি গাছ থেকে। একটি গাছে কে বলছে আমাদের দেশে ফসল আসে না? ভালো ফসল আসে, আপনি যত্ন করতে হবে গাছের। আর এই টাইমে শুধু পানি দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। এখন একটু জ্বর বৃষ্টি হয়েছে, কোনো আর টেনশন নেই। কিন্তু যখন জ্বর বৃষ্টি ছিল না, তখন এই দেখেন গাছগুলাকে নিজে জল ঢেলে ঢেলে বাঁচিয়েছি। ওই দেখেন সবগুলো আর কেত আছে আমার এখানে। আমি শসা লাগিয়েছি, তারপর এই মিষ্টি কুমড়া লাগিয়েছি। এই দেখেন কত বড় এক একটা টমেটো হয়েছে, টমেটো লাগিয়েছি।